সম্মানিত মালয়েশিয়া প্রবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম দুটি বিশেষ কিছু কথা এবং একটি খুব সুন্দর সুসংবাদ। আমি সুসংবাদটি আগে বলে দিতে চাচ্ছি, আমরা যে বা যারা যেখান থেকে ভাবছি যে আমাদের পাসপোর্টে যদি কোনো ধরনের ভিসা না থাকে আমরা টিকা দিতে যেতে পারবো না, এই কথাটি সম্পূর্ণ ভুল এবং একটি ভুল ধারণা। আপনি আপনার শুধু কেবলমাত্র আপনি আপনার পাসপোর্টটি সাথে নিয়ে গেলেই টিকা দিতে পারবেন। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনি যদি একজন অবৈধ অভিবাসী হয়েও থাকেন কোনো সমস্যা নেই, আপনি টিকা দিতে যেতে পারবেন। আপনার পাসপোর্টে কোনো ধরনের ভিসা থাকতে হবে না। এবং যে বা যারা যাদের হাতে পাসপোর্টটি নেই, অর্থাৎ আপনার পাসপোর্টটি ইমিগ্রেশনে রয়েছে অথবা বসের কাছে রয়েছে অথবা কোনো এজেন্টের কাছে রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টের একটি রঙিন কপি সাথে নিয়ে গিয়ে আবেদন করে দেখতে পারেন, অর্থাৎ তাদেরকে রিকোয়েস্ট করে দেখতে পারেন, হয়তো বা আপনি পেয়েও যাবেন। দুই, যে বা যারা ছেলাঙ্গনে রয়েছেন তাদের জন্য বিশেষ একটি সুখবর, এবং তা হলো আগামী 1ই অগস্ট থেকে আমাদের এখান থেকে যে বা যারা শুধু কেবলমাত্র টিকাদান কর্মসূচিতে ওখানে গেলেই আপনি টিকা দিতে পারবেন, আপনার প্রয়োজন হবে না কোনো ধরনের কোনো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। 1ই অগস্ট থেকে আপনি ওখানে সরাসরি গিয়ে টিকা নিয়ে আসতে পারবেন, শুধু কেবলমাত্র পাসপোর্টটি সাথে থাকতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে বা যারা ভাবছি এই অপরাশি কতদিন যাবত চলবে, হ্যাঁ এই অপরাশি এই বছরের পুরোটাই চলবে। এবং সেই সাথে যে বা যারা রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় আসেননি, যত দ্রুত পারেন রিক্যালিব্রেশনের আওতায় চলে আসেন, কেননা মালয়েশিয়ার গভর্নমেন্টের একটি কাঙ্ক্ষিত সংখ্যা রয়েছে, এই সংখ্যাটি হলো যতদিন না পর্যন্ত 80 থেকে 90% মানুষ এই রিক্যালিব্রেশনের আওতায় না আসে তারা এই অপরাশি চালাবে। তো তারা এখনও অনেকটা তদন্ত করে দেখেছে, এখনও অনেক মানুষ রিক্যালিব্রেশনের আওতায় আসেনি, কাজেই তারা তাদের অপরাশি আবার নিয়মিত চালু করবে। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু জায়গায় অপরাশি হবে যদি কোনো কমপ্লেন থাকে, কমপ্লেন থাকা মাত্রই সেখানে অপরাশি হবে এবং একজনের কারণে সবার সমস্যা হবে। আর রিক্যালিব্রেশনের আওতায় যদি আশা থাকে, আপনারা যে বা যারা আছেন ভয় নেই, পুলিশে ধরলে ওই কাগজপত্র দেখালে আপনাদেরকে ছেড়ে দেবে। এখনও সময় আছে যে বা যারা যতটুকু সম্ভব পারেন রিক্যালিব্রেশনের আওতায় চলে আসেন, কেননা তাদের সংখ্যা, তাদের একটি কাঙ্ক্ষিত সংখ্যা রয়েছে 80 থেকে 90% মানুষ। এই কথাটুটুই আমার জানানো প্রয়োজন ছিল যে এই অপরাশি এই বছর পুরোটাই চলবে এবং ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পূরণ না হয়। আরও একটি গুরুত্বপূর্ণ কথা ছিল যেটা, যে আপনি অবৈধ হলেও আপনি টিকা দিতে যেতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই তাতে, শুধু পাসপোর্টটা সাথে থাকলে হবে। আর যদি পাসপোর্ট নাও থাকে পাসপোর্টের একটি রঙিন কপি সাথে নিয়ে গিয়ে রিকোয়েস্ট করে দেখতে পারেন, হয়তো বা আপনি পেয়েও যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।